আত্মীয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী শিমুলিয়া মোটরসাইকেলের মিছিল যাত্রী পূর্ণ করে ছাড়ছে ট্রেন মহাসড়কে নেই ভিড় ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি হালকা বাতাসে প্রকৃতিতে গরম একটু কমলেও অস্বস্তি বাড়াচ্ছে লোডশেডিং সেচের অভাবে হুমকিতে রংপুর অঞ্চলের ফসল রাজশাহীতে জমি ফেটে চৌচির চট্টগ্রামে কোল্ড স্টোরেজে বিস্ফোরণের ঘটনায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় সতর্কতা ধসে পড়েছে ভবন বিস্ফোরক প্রতিনিধি দলের পরিদর্শন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মেগা প্রকল্প নওগাঁয় চলছে প্রায় 1200 কোটি টাকার কাজ গুণগত মান নিশ্চিতের দাবি জীবন মান উন্নয়নে আমূল পরিবর্তনের আশা বাংলার সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী হাজার হাজার মোটরসাইকেলের ভিড় মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে ভোর থেকে মাত্র দুটি ফেরিতে পারাপার করার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ঘাটে এদিকে কাল থেকে পদ্ম সেতুতে বাইক চলাচলের জন্য সার্ভিস লেন তৈরি করা হয়েছে আর দুই প্রান্তে টোল প্লাজায় বাড়ানো হয়েছে আরও তিনটি লেন নাসিরুদ্দিন উজ্জুলের রিপোর্ট ছবি তুলেছেন আবু সাইদ প্রিয়জনের সান্নিধ্য পেতে আগেভাগেই ঈদ যাত্রা পথে ঘাটে ঘরমুখু মানুষের ভিড় ঘাটে শত শত মোটরসাইকেলের লাইন দুটি মাঝারি ফেরি বাইক পার করে কুলিয়ে উঠতে পারছে না তাই অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে পিক আপ ছোট ট্রাকে করেও পদ্মা পাড়ি দিচ্ছেন বাইকাররা বলছেন ঈদের ছুটি শুরু হয় বাড়ি যাওয়ার অপেক্ষা সইছে না তাই দুর্ভোগ সত্ত্বেও ফেরিতে করেই পদ্মা পার হওয়ার চেষ্টা কষ্টে পাশাপাশি আবার ফেরার সময় সেতুতে আনন্দ ঘনভাবে আবার ফিরতে পারবো এজন্য ভালো লাগছে কালকে যারা আসবে তাদের জন্য এটা আনন্দের একটা বড় বিষয় যে তাদেরকে আর ওয়েট করতে হবে না আসবে আর পার হয়ে যাবে তো যে রেস্ট্রিকশনগুলো আছে এগুলো যদি আমরা অবশ্যই সবাই মেনে চলি তাহলে আল্লাহর রহমতে আমরা এখন থেকে নিয়মিত পদ্মা সেতু দিয়ে নদী পার হইতে পারবো এদিকে অন্যান্য যানবাহনের পাশাপাশি বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে এজন্য মাওয়া ও জাজিরা টোল প্লাজায় 12টি লেনের সঙ্গে নতুন 3টি লেন যুক্ত হয়েছে সেতু সচিব চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করে বলেন সেতুর দুই প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য 2টি নির্দিষ্ট লেন থাকবে মোটরসাইকেলের জন্য একটা ডেডিকেটেড লেন করে দিচ্ছি এবং এই জায়গায় টোল বুথও তাদের জন্য আলাদা থাকবে ব্রিজের উপরেও তারা বাম্পার যে যেটা সার্ভিস লেন আছে সেটা দিয়ে চলাচল করতে পারবে যারা বাইকার রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন নিয়ম মেনে আমাদের যে কয়েকটি নির্দেশনা রয়েছে সেগুলো যেন তারা মেনে মোটরসাইকেল পারাপারে ফেরিতে 150 টাকা টোল দিতে হচ্ছে আর সেতুতে টোল নির্ধারণ করা হয়েছে 100 টাকা প্রতি মিনিটে এক লেনে 4টি বাইক টোল পরিশোধ করতে পারবে প্রায় 9.5 মাস অপেক্ষার পর পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলেছে বৃহস্পতিবার থেকে কিন্তু তারপরও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় শত শত বাইকার ফেরিতে করে পদ্মা পাড়ি দেওয়ার জন্য এইভাবেই অপেক্ষা করছেন মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম একটি ভরসার জায়গা বা যাতায়াতের মাধ্যম হচ্ছে লঞ্চ এবং সেটি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেই এই লঞ্চগুলোর যাত্রা শুরু হয় তো ঈদকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি গতকাল থেকেই দক্ষিণাঞ্চলগামী মানুষ কিন্তু সদরঘাটে ভিড় করছেন সচরাচর যে পরিমাণ মানুষ দেখা যায় তার চেয়ে অনেক বেশি মানুষই কিন্তু এই লঞ্চগুলো করে তাদের যে গন্তব্য রয়েছে তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন যদিও লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতু হওয়ার আগে অর্থাৎ সড়কপথে যে সরাসরি যোগাযোগ সেটি স্থাপিত হওয়ার আগে যে পরিমাণ যাত্রী তারা লঞ্চে পেতেন সে পরিমাণ যাত্রী এখন আর তারা পাচ্ছেন না এমনটি তারা বললেও আমরা কিন্তু দেখতে পেয়েছি ঈদের সময়ে ঘনি আসার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণাঞ্চলগামী মানুষের সংখ্যা যেগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালে বেড়েছে আমরা দেখতে পেয়েছি যে এখানের যে নামি দামি বা অভিজাত যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো দিয়ে কিন্তু যাত্রীরা ইতিমধ্যেই তাদের যে টিকিট সেটি বুকিং করে ফেলেছেন এবং লঞ্চ মালিক বা লঞ্চ পরিচালনার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন তাদের ডে
ডেকে পর্যাপ্ত পরিমাণ যাত্রী থাকলেও কেবিনে কিছুটা ঘাটতি রয়েছে। অর্থাৎ তারা বলছেন যে কেবিনগুলো পুরোপুরি বিক্রি হচ্ছে না। অন্যান্য বছর অর্থাৎ সড়কপথে সরাসরি যে যোগাযোগ পদ্মা সেতুর মাধ্যমে সেটি স্থাপিত হওয়ার আগে কিন্তু সেটি পুরোপুরি বিক্রি হয়ে যেত। আর যারা এই লঞ্চে যাত্রা করছেন বা যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে সড়কপথে যদিও যাতায়াতের একটি মাধ্যম বা রয়েছে, তারপরও তারা আরামদায়ক বাহন হিসাবে তারা গরম সহ নানা ধরনের যে যানজট বা নানা ভোগান্তি যেটি রয়েছে সেটি এড়াতে কিন্তু তারা নৌপথকে বেছে নিয়েছেন। এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু এই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল হয়ে দক্ষিণবঙ্গের মানুষ লঞ্চ ছাড়ছেন। আর বিআইডব্লিউটিএ বলছে আজ 70টি লঞ্চ 41টি রুটে বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে, এমনটি জানিয়েছে বিআইডব্লিউটিএ। নৌপথের পাশাপাশি সড়কপথেও বিপুল পরিমাণ ঈদযাত্রী কিন্তু তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। এই মুহূর্তে সড়কপথের খবর জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকায় আছেন সহকর্মী রাজীব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদযাত্রা শুরু হয়েছে, তবে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক সেই মহাসড়কে আমরা কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে কোনো যানজট দেখিনি। শুধুমাত্র গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা এবং টঙ্গী স্টেশন রোড এই তিনটি জায়গাতে কিন্তু কিছুক্ষণ সিগন্যাল জেনে পড়তে হচ্ছে। এছাড়া পুরো মহাসড়কেই কিন্তু এখন খুব স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। জানিয়ে রাখছি যে এই যে শিল্প অধ্যুষিত গাজীপুর, এই শিল্প অধ্যুষিত এই অঞ্চলটিতে কিন্তু আজকে পুরোদমে গার্মেন্টস ছুটি হয়নি, তবে দুপুরের পর বেশ কিছু কারখানা ছুটি হয়েছে, যে কারণে কিছু সংখ্যক শ্রমিক রাস্তায় নেমেছে তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এই অবস্থায় আমরা এখনো পর্যন্ত গাড়ির সংকট কিংবা যানবাহনে বেশি ভাড়া দাবি করা এই অভিযোগগুলো এখনো পর্যন্ত পাইনি। খুব স্বাভাবিকভাবেই আসলে মানুষ তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া এই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু ঈদে যাতে করে ঘরমুখো মানুষের চাপ সামলাতে পারে সেই কারণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ এবং গাজীপুর জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। এই মেট্রোপলিটন এরিয়াতে প্রায় 300 পুলিশ কাজ করছে, এছাড়া কিন্তু জেলা পুলিশ রয়েছে বিভিন্ন পয়েন্টে, যাতে করে গাজীপুরের উপর দিয়ে উত্তরবঙ্গ কিংবা বিভিন্ন জেলায় যারা যাতায়াত করবে তাদের খুব স্বাচ্ছন্দ্যে যাতে যেতে পারে সেই কারণেই কিন্তু তারা বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ রেখেছে। এই অবস্থায় আমরা দেখেছি যে গাজীপুর চৌরাস্তায় এসে কিন্তু গাড়ির যে ভোর সেখানে কিছুটা জটলা পাকালেও এখান থেকে ছেড়ে তারপর ময়মনসিংহ এর দিকে কিংবা টাঙ্গাইল যে সড়কটি রয়েছে সেখানে যেতে কিন্তু খুব বেশি বেগ পেতে হচ্ছে না। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আপনারা জানেন যে গাজীপুরে বিশেষ করে বিআরটি প্রকল্পের কাজ চলছে, এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ চলছে, যে কারণে কিছুটা ভোগান্তির সংখ্যা রয়েছে যেগুলো কালকে থেকে শুরু হতে পারে এমনটাই নিশ্চিত করা যাচ্ছে। তো গাজীপুর থেকে এই ছিল যানজট পরিস্থিতির আমার কাছে থাকা সবচেয়ে তথ্য। এই যাত্রার খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে এবং রাজধানীর সদরঘাটে। এই যাত্রার তৃতীয় দিনে রেলে বেড়েছে ভিড়, যাত্রী পূর্ণ করে কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেন। ভিড় বাড়লেও শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তিহীন যাত্রায় খুশি ঘরমুখী মানুষ। সুমন সরকারের ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। ছুটির ঘণ্টা বেজে গেছে ঈদ উৎসবের, তাই তো এমন প্রাণান্তকর চেষ্টা, যেতে হবে নিজ শেকড়ের কাছে প্রিয়জনের সান্নিধ্যে, তাই তো তাড়াহুড়োটা একটু বেশি। যদিও আগের মতো আসন হারানোর ভয় নেই, নেই কোনো ভোগান্তি। বুধবার ঈদের ছুটি শুরু হওয়ায় গত দুদিনের তুলনায় প্রতিটি ট্রেন ছিল কানায় কানায় পূর্ণ। আসনের তুলনায় ব্যাপক চাহিদা থাকায় 25% স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে যাত্রার দিন, তাই অনেকে কামরায় দাঁড়িয়েই যাত্রা শুরু করেন। এরপরেও দুর্ভোগ ছাড়াই ঈদ যাত্রা করতে পেরে আনন্দিত তারা। আগে মানুষের টিকিট কাটতেও মানুষের নিচে সিটের নিচে বসতে পারতো না, সিট কোথাও আছে কেউ খুঁজে পাইতো না, এখন নিরাপত্তার কারণে আমরা সুন্দরভাবে বাড়ি যেতে পারছি। কমলাপুর মানুষের তিন দিন আগে বসে থাকে, টিকিট পায় না, মারামারি কালো বাজার এই সমস্যা তো এখন নাই। ভেবেছিলাম যে এরকম ভিড় হবে কিন্তু ওরকম দেখছি না, খুব মানে ভালোভাবেই উঠতে পেরেছি। পথের যাত্রা শেষ হলেই মিলবে কাঙ্ক্ষিত প্রিয়জনের মুখ, তাই আনন্দের ঝিলিক সবার চোখে মুখে। বাচ্চারা দাদা দাদি অনেক দিন ধরে দেখে না, খুবই আশায় আছে, দেখবে যাবে আনন্দ। বাড়িতে মা বাবা আছে, ভাই বোন আছে, সবার সঙ্গে মিলেমিশে ঈদ করব, সেটা আনন্দ। রেল কর্মকর্তারা বলছেন ঈদ যাত্রার শেষ দিন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। যাত্রী সেবাটাকে এবার আমরা বেশি ফোকাস দিয়েছি, চারটা স্তর পেরিয়ে চেকিং পেরিয়ে যাত্রী কিন্তু তার NID দিয়ে টিকিট কেটে মূল প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। চারটি আন্তনগর সহ 52টি ট্রেনে মোট 46,000 মানুষ ঢাকা ছাড়বে প্রতিদিন। টিকিট কাটা থেকে শুরু করে নিজ আসনে বসা পর্যন্ত বিগত দিনের এমন ভোগান্তির চিত্রের পরিবর্তে এখন রূপ নিয়েছে স্বস্তির পরিবেশ।
তাই তো ঘরমুখো মানুষের একটাই দাবি, অন্তত উৎসবের সময়গুলোতে ট্রেনের সংখ্যা বাড়িয়ে আরও যাত্রী বন্ধ করা হোক রেলপথকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চৈত্র থেকে শুরু হওয়া দাবদাহ বৈশাখে আরও চোখ রাঙাচ্ছে। রোদের তাপে কাহিল জনজীবন। আজ পাবনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র গরমে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের 22 তারিখের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গরম এত পড়েছে, পেশেন্টদের পাওয়া যাচ্ছে না, পেশেন্টদের সেকালও বাড়াচ্ছে না বাড়ি থেকে রোদের জন্য। এই অবস্থা আরো হয়তো 4-5 দিন থাকতে পারে, তারপর বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু বৃষ্টির পর কিছুটা টেম্পারেচার কমলেও মানে পরে আরো বাড়ার সম্ভাবনা আছে। এদিকে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বাড়ছে ডায়রিয়া, টাইফয়েড, নিউমোনিয়া। আক্রান্তদের বেশিরভাগই শিশু। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় শয্যার চেয়ে 3 গুণ রোগী ভর্তি ডায়রিয়া ওয়ার্ডে। প্রচন্ড গরমের কারণে বিশেষ করে বাচ্চারা এত বেশি অসুস্থ হচ্ছে। তো আমরা মানে যতটুকু সম্ভব আমাদের পক্ষে চেষ্টা করছি। তীব্র দাবদাহে পুড়ছে মাঠঘাট, অতিষ্ঠ মানুষ ও প্রাণীকুল। ঘরে বাইরে কোথাও নেই এক চিলতে স্বস্তি। এমন বিপর্যয় থেকে একমাত্র মহান রবই দিতে পারেন মুক্তি। তাই তো সৃষ্টিকর্তার সমীপে বৃষ্টির জন্য আকুল আবেদন। আজকে এই কষ্টের মাঝে আমরা সবাই রয়েছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবার মনের দোয়াকে যেন কবুল করেন। আল্লাহর কাছে কান্নাকাটি, নিজের অপরাধের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আমরা চাইলাম। বুধবারও দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাদের প্রার্থনা, সৃষ্টিকর্তার রহমতের বাড়িধারা নেমে আসুক জমিনে, স্বস্তি ফিরুক মানব কোলে। চন্দ্রাবসার ববি, সময় সংবাদ। এদিকে দাবদাহে বরেন্দ্র এলাকার জমি ফেটে চলছে, আর তীব্র লোডশেডিং এর সেচ কাজে ব্যাঘাত হওয়ায় হুমকিতে ফসল। গেল 15 দিনের প্রচণ্ড তাপদাহে চরম সমস্যায় রাজশাহীর কৃষকরা। তাপদাহ ও বৃষ্টিপাত না থাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জমিতে সেচ দিতে পারছেন না তারা। এতে বিঘার পর বিঘা ধান গাছ নষ্টের শঙ্কায় মাথায় হাত চাষিদের। এদিকে সেচ নির্ভর বোরো আবাদের ভরা মরশুমে তীব্র লোডশেডিংয়ে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালাতে না পারায় জমিতে টান ধরছে। ক্ষতির মুখে পড়েছে রংপুরের হেক্টরের পর হেক্টর জমির ফসল। নিরবচ্ছিন্ন সেচ অব্যাহত রাখতে ডিজেল চালিত শ্যালো মেশিন চালু করতে ব্যয় হচ্ছে 2 গুণের বেশি। ফলন ও বাড়তি ব্যয় নিয়ে শঙ্কায় চাষিরা। নওগাঁর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় 1200 কোটি টাকার বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলছে। বাস্তবায়ন হলে কৃষি নির্ভর জেলার ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত সহ জীবনমান উন্নয়নে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। বছরে প্রায় 30 লাখ মেট্রিক টন ধান আর 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনে নওগাঁ জেলার রয়েছে বিশেষ পরিচিতি। দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মাঠ থেকে হাটে নেওয়ার আগেই এসব পণ্যের বড় একটি মুনাফা চলে যায় মধ্যস্বত্ব ব্যবসায়ীর পকেটে। জেলার অবকাঠামো উন্নয়ন ও সড়ক সংস্কারে সরকার মেগা প্রকল্প হাতে নিয়েছে। 156 কিলোমিটার সড়ক সংস্কারে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1182 কোটি টাকা। আর এই সড়ক সংস্কার উন্নয়ন বাস্তবায়ন হলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছে স্থানীয়রা। ইতিপূর্বে রাস্তা অনেক খারাপ ছিল, এক হিটু করে নিচা ছিল, বর্তমানে এখন রাস্তা হতে আমাদের জনগণ চলাফেরা বা বড় বড় যানবাহন যাওয়া খুব সুবিধা। আধুনিক মানের সড়ক উন্নয়ন শেষ হলে দুর্ঘটনা কমাসহ এলাকাবাসীর অর্থনীতিতে গতি বাড়বে বলে মনে করছে সড়ক বিভাগের কর্মকর্তা। নগর থেকে যে বদলগাছি যে সড়কটা আমরা প্রথম কিলোমিটারটা ফুলেন করব, এর ফলে সড়কের যে দুর্ঘটনা অনেক হ্রাস পাবে। চলতি বছরের শুরুতে এসব উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ অধিদপ্তর, আর আগামী বছরের জুন মাসে সড়ক উন্নয়ন কাজ শেষ হবে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ। এমআর রকি, সময় সংবাদ। দেখছেন বাংলা সময়। চট্টগ্রামের শিশু গৃহকর্মী রুনা হত্যার বিচার ও মামলার পুনর্তদন্তের দাবি জানিয়েছে 6টি মানবাধিকার সংগঠন।
চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নেতারা অভিযোগ করেন, আমিন আহমেদ রোকনের ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত শিশু রুনা, প্রায়ই তার উপর নির্যাতন করত গৃহকর্তা। 2014 সালে 29 নভেম্বর শিশুটির গায়ে কেরোসিন ঠেলে আগুন ধরিয়ে দেয়, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে স্থানীয় সংসদ সদস্যের আত্মীয় হওয়ায় অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী, শিমুলিয়া মোটরসাইকেলের মিছিল, লঞ্চেও চাপ, যাত্রী পূর্ণ করে ছুটছে ট্রেন, মহাসড়কেও স্বস্তির যাত্রা। হালকা বাতাসে প্রকৃতিতে গরম একটু কমলে অস্বস্তি বাড়াচ্ছে লোডশেডিং, সেচের অভাবে হুমকিতে রংপুর অঞ্চলের ফসল, রাজশাহীতে জমি ফেটে চৌচির। এবং চট্টগ্রামে কোল্ড স্টোরেজে বিস্ফোরণের ঘটনায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় সতর্কতা, ধসে পড়েছে ভবনও, বিস্ফোরক প্রতিনিধি দলের পরিদর্শন। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।